জান্নাতের প্রথম খাবার কি, জান্নাতীদেরকে আল্লাহ কি দিয়ে মেহমানদারি করবে, এটা যদি বলতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সন্তান বাবার চেহারা পায় কেন, মায়ের চেহারা পায় কেন যদি বলতে পারেন আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর কয়েকটা প্রশ্ন করলেন, করার পর আল্লাহর নবী থামলেন, থামার পর বললেন, হা হা তোমার প্রশ্নের জবাব আমার জানা আছে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আপনি চুপ করে কেন ছিলেন? আল্লাহর নবী বলে, আল্লাহ আমাকে কিছু শিখায় না দিলে আমি বলতে পারি না। যেই মাত্র তুমি আমাকে প্রশ্ন করলা আমি চুপচাপ দাঁড়ায় রইলাম, আর জিব্রাইল আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া এই মুহূর্তে তোমার প্রশ্নের জবাবগুলা আমাকে জানা দেয়। আল্লাহর নবী বললেন, জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করা হবে কাবিদুল হুত। আরেক বর্ণনায় জিয়াদাতু কাবিদুল হুত, মাছের ভুনা কলিজা, এই কলিজার অতিরিক্ত একটা অংশ বড় চমৎকার মজাদার ভুনা করা হবে। এই ভুনা কলিজা দিয়া জান্নাতীদেরকে আল্লাহ প্রথম মেহমানদারি করবে। বাচ্চা সন্তান যখন হয় মায়ের মতো কেন হয়, বাবার মতো কেন হয়? আল্লাহর নবী জানা দিলেন, মা বাবার মতো হওয়ার কারণ হলো এই, মা এবং বাবা তারা মিলন করার পর তাদের মধ্যে যে সম্পর্কটা কায়েম হয়, মা এবং বাবার ওই সম্পর্ক কায়েম করার পর যে জিনিসটার মাধ্যমে সন্তান হয়, ওই জিনিসগুলার মধ্যে লড়াই হয়, লড়াইয়ে যে জিতে যায় তার মতোই সন্তানটা দুনিয়ার মধ্যে হয়। যদি মহিলারটা জিতে যায় সন্তানটা মহিলার কালার হয়, আর যদি বাবারটা জিতে যায় তাহলে বাবার কালার হয়। মা সন্তান মেয়ে হয় আর ছেলে হয়, মনে রাখবেন ছেলে হোক মেয়ে হোক এটা মহিলার কোনো দোষ নয়। সন্তান দুনিয়ার মধ্যে যখন আসে ওই সন্তান ছেলে হোক আর মেয়ে হোক উভয়টার কারণ বাবা। তবে চেহারার আকৃতি হওয়ার কারণ হয়তো মায়ের মতো না হয় বাবার মতো কেন, কারণ কোনো ক্ষেত্রে মায়েরটা বিজয় হয়ে যায়, কোনো ক্ষেত্রে বাবারটা বিজয় হয়ে যায়। বাবারটা যদি বিজয় হয় সন্তানের চেহারা বাবার মতো হয়, মায়েরটা যদি বিজয় হয় সন্তানের চেহারাটা মায়ের কালার হয়। এই জবাবগুলো দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইসলাম গ্রহণ করার ব্যাপারটা এখনই আমি প্রকাশ করতে চাই না। আল্লাহর নবী বললেন, কেন? কয় হুজুর, ইয়াহুদীদের সামনে যদি আমি আমার ইসলাম গ্রহণের কথাটা এখন প্রকাশ করি, ইয়াহুদীরা আমাকে উল্টা পাল্টা বলবে, আপনি আগে ইয়াহুদীদেরকে পরীক্ষা করেন আমি তাদের মাঝে কেমন ছিলাম। নবীজি আব্দুল্লাহ ইবনে সালামকে ঘরের পর্দার আড়ালের পিছনে রাখলেন, ইয়াহুদীদেরকে ডাক দিলেন। ডাক দেওয়ার পর বললেন, ইয়া ইয়াহুদি সম্প্রদায়, বলো তোমাদের মাঝে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন? ইয়াহুদীরা কয়, ইবনু খাইরিনা, খাইরুনা ওয়া ইবনু খাইরিনা, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মাঝে শ্রেষ্ঠ এবং শ্রেষ্ঠ মানুষের সন্তান। সুবহানাল্লাহ, কারা বলতেছে? ইহুদীরা। নবীজি কয়, আব্দুল্লাহ ইবনে সালাম যদি মুসলমান হয় তাহলে কেমন হয়? ইহুদিরা কয়, অসম্ভব, আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হইতে পারে না, বাপদাদার ধর্ম ছাড়তে পারে না। আব্দুল্লাহ ইবনে সালাম কোথায়? ইবনে সালাম তুমি বের হও। আব্দুল্লাহ ইবনে সালাম বের হয়ে বললেন, এই ইহুদি সম্প্রদায় তোমরা সাক্ষী থাকো, আমি একটু আগেই কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা কয়, শাররুনা ওয়া ইবনু শাররিনা, আমগো মাঝে সবচেয়ে খারাপ, সবচাইতে খারাপ মানুষের সন্তান তার বাপও সবচাইতে খারাপ, একটু আগে বলছে সবচেয়ে ভালো। এ হলো ইহুদিদের চরিত্র, একটু আগে বলছে সবচাইতে ভালো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে বলে ফেললো এরা সবচেয়ে খারাপ। এর মানে বোঝা যায় যে ইহুদি খ্রিস্টানরা ইসলামের শত্রু, এটা এখন থেকে না, অনেক আগে থেকে এরা ছলে বলে কৌশলে কামত পর্যন্ত মুসলমানের শত্রুতা তারা করতেই থাকবে ইহুদিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তার উম্মতদেরকে দেখেন, আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, হুজুর আপনি আগে একটু পরীক্ষা করেন তাদেরকে, পরীক্ষা করার পর দেখবেন যে তারা আমার ব্যাপারে কি বলে, তখন আপনি বুঝতে পারবেন। অথচ ইয়াহুদিরা এই কথা শোনার পরেও বলতেছে যে, হুজুর একটু আগে বললে ভালো মানুষ আমাদের মাঝে, একটু পরেই বলতেছে আমাদের মাঝে সবচাইতে খারাপ মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের টার্গেট সব মানুষগুলা যেন জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ, উম্মতের প্রতি নবীর কেমন দরদ,
এবার একটু শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসলিম শরীফের 2285 নম্বর হাদিস, নবীজি বলেন মাসালি ওয়া মাসালুকুম কামাসালিনা রাজুলিন আও কাদানার, আমার আর তোমাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন জ্বালায়। শীতকাল চলতেছে, আমাদের দেশের কথা আমরা বলি, মাঝে মাঝে এমন হয় অনেক সময় আমরা বিভিন্ন পোকামাকড় মারার জন্য অনেক বড় আকারে আগুন জ্বালাই, ওই আগুনের মধ্যে পোকামাকড় ঝাঁপ দিয়ে পড়ে। ওই পোকামাকড় জানে না এই জায়গায় ঝাঁপ দিলে তারা পুড়ে যাইতে পারে, এটা তারা জানে না। ভালো করে শুনেন, নবী বলেন আমার আর তোমাদের দৃষ্টান্ত, এক ব্যক্তি আগুন জ্বালায়, আগুন জ্বালানোর পর ফাজালাল জানা দিবু আল ফারাশ ইয়াকানা ফিহা, ফরিং আর পতঙ্গ বাহিনী আইসা ওই আগুনের মধ্যে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার পর ওই লোকটা এদেরকে বিরত রাখতে চেষ্টা করে, না না তোমরা আগুনের মধ্যে ঝাঁপ দিও না। আল্লাহর নবী বলেন ওই মানুষটা যেমন হাজার হাজার ফরিংকে আগুন থেকে বাঁচাইতে চায়, ওয়া আনা আখিজুন বিহুজাজিকুম আনিন নার, আল্লাহর নবী বলে আমার উম্মত আমি তোমাদের প্রত্যেকের কোমরে ধরে ধরে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইতে চাই, কোমরে ধরে ধরে তোমাদেরকে বাঁচাইতে চাই। কিন্তু নবী বলেন ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ, বেশিরভাগ তোমরা জাহান্নামি হয়ে যাচ্ছ। ইহুদিদেরকেও আমি জান্নাতে নিতে চাই, এরা আমার হাত থেকে ছুইটা জাহান্নামি হয়ে যায়। খ্রিস্টানদেরকে আমি জান্নাতি বানাইতে চাই, এরা